আর এই অবস্থা কি করছে? আর হোটে ছেলে, হ্যাঁ আর ছেলে কে রে কে রে? আমি নাকি না, আমি এখানে ওই ধর আমি এখানে মরা মানুষ, হ্যাঁ দাও তো কইরা এরো থাকি গেছে বাজিয়েছে মতো খাইয়া আইয়া আমার এই ফিটা ভিছে আমার আটটা শেষ। আপনার ছেলের কি নাম? এই জ্যেষ্ঠ মোহন। জ্যেষ্ঠ মোহন, কিটা দিয়ে মারছে আপনি রে? আর লাড়ি দিয়ে পিঠটা শেষ, ওই আতর ভেঙে লিখি শেষ। তো আপনার এই হাসপাতাল আনছে কারা? ও তো আমার এই আমার এই প্রতিবেশী আমার এই বাড়ির লোক বাড়ির পাশে। মারছে কোন সময়? এই তো আটটা সাড়ে আটটার দিকে। আপনি বাড়ি কোন জায়গায়? ওই তো ইয়া মধুসর। সম্ভবত আপনার আপনার বাড়ির পাশে ধর্ম বাইয়ে দিয়ে আমার ধর্ম আপনার বাড়ির পাশে যে আপনি হ্যাঁকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে আসলেন, আসলে কি হলো ঘটনাটা? ঘটনা রইল আগামী দিন মানে ওরা আমার বাড়ির কাছে একজন লোক মারা গেছে, তো আমরা সব এখানে থাকিয়া দাওয়াটাও করিয়া, এরপরে তো আমরা মুসলমান আমরা তো রাত্রে থাকতে পারি না, অনেক কথা রাতে দশটা এগারোটা পর্যন্ত আমরা ভাড়া দিচ্ছি, ভাড়া দেওয়ার পরে বাড়িতে গেছি, এবার আর বাড়িতে গেছে না, এবার সকাল আটটার দিকে গেছে বাড়ি যাওয়ার পরে, এরপরে দেখলাম এবার ছেলে মনে করেন বাড়ির বুকে যাইতে আছে, আমার আমার বাড়ি উড়ান দিয়ে গেছে খাইয়া মাতাল হয়ে রয়েছে। এরপরে আমি এবার রাবার বাগান কাটি, তাই ঘরের লগে আমার রাবার বাগান, আমি রাবার বাগান কাটতে আসি, এরপরে হই আল্লাহ হোনা যাইতে আসে, এরপরে দেই আবার কা চাইয়ে দেই হের ছেলে হের পিঠে ভাড়া মাছ ধরে আরম্ভ করছে, হের জামাই আছে যে আছে তারা ওই জন্য যাই আসে রয়েছে, যদি হাতের মধ্যে বাড়ি দিয়ে হাতরা আবার রাডিটা ভেঙে গেল। ওইখান থেকে উদ্ধার করে আপনি হাসপাতাল আনছেন? আমরা হাসপাতাল আনছি। আচ্ছা আচ্ছা, ছেলের নাম কি? জ্যেষ্ঠ পদ্ধতি। আপনার নাম? আবুল হাসান। আর ওই এটা কোন এলাকা পড়ে আপনার? কোন ওয়ার্ডে? আমরা দশদবাড়ি পঞ্চায়েত মধুসরণ এলাকা।